শুরুতে এই সংবাদ শিরোনাম। শুরু হলো আল্লাহর গজব, এবার ফ্রান্সের বন্দরের গুদামে ভয়াবহ আগুন। কারাবাখ সীমান্তে মেকানাইজড ব্রিগেড মোতায়েন করল ইরান। আজারবাইজানে ভূমি মুক্ত হলেই আমরা উল্লাস করব, বললেন ইরানের জেনারেল। জার্মানে মসজিদে পুলিশি অভিযানের নিন্দা এরদোগানের। বোমা হামলায় 30 মৃত্যুর পর 85 তালেবানকে হত্যা করল আফগানিস্তানের সেনাবাহিনী। এবং সবশেষ থাকছে এরদোগানের প্রশংসায় ইসলামিক জিহাদ গ্রুপ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। লেবাননের পর এবার ফ্রান্সের একটি বন্দরের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় সময় শনিবার দেশটির লে হেব্রের বন্দরের পাশে একটি ভবনে হঠাৎ করে আগুন ধরে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায় আগুন লাগার পরপরই কালো ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে ফায়ার সার্ভিস। পরে এক বিবৃতিতে সেখানকার বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেয় স্থানীয় পুলিশ। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে কিছুই জানা যায়নি। আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে সংঘর্ষের মাঝে সীমান্ত এলাকায় সেনা মোতায়েন করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র স্থল বিভাগের মেকানাইজড ব্রিগেড মোতায়েন করা হয়েছে ওই এলাকায়। IRCC পরিচালক সিপাহ নিউজ জানিয়েছে আজ রবিবার এসব সেনা মোতায়েন করা হয়। খবরে বলা হয়েছে ইরানের খুদা আফারিন এবং জুলফা এলাকায় ট্যাঙ্ক এবং অন্যান্য আর্টিলারি সরঞ্জামাদি সহ ইমেমাজ মেকানাইজড ব্রিগেড মোতায়েন করা হয়। উত্তর পশ্চিমাঞ্চলের সীমান্তের নিরাপত্তা রক্ষার চিন্তা থেকেই এই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। IRCC-র একজন কর্মকর্তা জানিয়েছে ইরানের সীমান্ত এলাকার সার্বভৌমত্ব এবং জনগণের নিরাপত্তা রক্ষার জন্যই এসব সেনা মোতায়েন করা হয়। গত 27 সেপ্টেম্বর থেকে নাগানো কারাবাক অঞ্চলে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে সংঘর্ষ চলছে। এ পর্যন্ত সেখানে 5,000-এরও বেশি মানুষ মারা গেছেন। আজারবাইজানের অঞ্চলগুলো দখলমুক্ত হলেই আমরা উল্লাস করি বলে মন্তব্য করেছে ইরানের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ পারপোক। তিনি বলেন, আমরা সবসময় চাই দখল থেকে আজারবাইজানের ভূমি মুক্ত হোক, এখন এটি ঘটলে আমরা আনন্দ পাই। রবিবার এই খবর জানিয়েছে আজারবাইজানের সংবাদ মাধ্যম আজ ভীষণ। ইরান সবসময় যে কোনো দখল বা আগ্রাসনের বিরুদ্ধে নিন্দা জানায় বলে তিনি যোগ করেন। আঞ্চলিক অখণ্ডতা দেশের জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন ইরানি এই কমান্ডার। 27 সেপ্টেম্বর থেকে বিরোধীয় নাগানো কারাবাখ নিয়ে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে যুদ্ধ চলছে। পরবর্তীতে 10 অক্টোবর রাশিয়ার মধ্যস্থতায় আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে ম্যারাথন আলোচনা হয়। 10 অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু যুদ্ধবিরতির কয়েক মিনিটের মধ্যেই আর্মেনিয়া এবং আজারবাইজান পরস্পরকে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করে। উল্লেখ্য, কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত, তবে ওই অঞ্চলটি জাতিগত আর্মেনীয়রা 1990-এর দশক থেকে নিয়ন্ত্রণ করছে। মুসলিম নির্যাতনের বিরুদ্ধে বরাবরই সোচ্চার তুরস্কের প্রেসিডেন্ট রসেপ তাইপ এরদোগান। এবার জার্মানির বার্লিনের একটি মসজিদে পুলিশি তল্লাশির নিন্দা জানিয়ে শুক্রবার তিনি বলেছেন, বর্ণবাদ এবং ইসলাম বিরোধী মনোভাব থেকে এসব কাজ করা হয়েছে। বার্লিনের মেবলার মসজিদে বুধবার ফজরের নামাজ আদায় করার সময় সেখানে তল্লাশি চালিয়েছে পুলিশ। এ ঘটনার তীব্র নিন্দা জানাই আমি। বর্ণবাদ এবং ইসলাম বিরোধী নীতি ধারা এ অভিযান পরিচালনা হয়েছে বলে স্পষ্ট। এটা ইউরোপকে মধ্যযুগের অন্ধকারের কাছাকাছি নিয়ে গেছে। সেখানে ধর্মবিশ্বাসের স্বাধীনতাকে পুরোপুরি অবজ্ঞা করা হচ্ছে। এর আগে তিনি ফরাসি প্রেসিডেন্টের মানসিক পরীক্ষা করার আহ্বান জানান, কারণ তার দৃষ্টিতে তিনি ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। প্রসঙ্গত, জার্মানির বার্লিনে করোনা ভাইরাস সংক্রান্ত ভর্তুকি নিয়ে প্রতারণার অভিযোগে বিভিন্ন স্থানে তদন্ত করছে বার্লিন কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে বুধবার জার্মানি পুলিশ মেবলার মসজিদ এবং বেশ কিছু স্থাপনায় অভিযান চালায়। ভর্তুকি নিয়ে প্রতারণার অভিযোগে একই দিন প্রত্যাখ্যান করেছে ওই মসজিদ কর্তৃপক্ষ এবং মসজিদের ভিতরে পুলিশি তল্লাশির সমালোচনা করেছে। বুধবার মুখোশ এবং পায়ে ভুট পরা প্রায় 150 জন পুলিশ সদস্য ফজরের নামাজের সময় কার্পেট বিছানো ওই মসজিদের ভিতরে আকস্মিকভাবে প্রবেশ করে। তারা সেখান থেকে 7,000 ইউরো নগদ অর্থ উদ্ধার করে। এছাড়া উদ্ধার করে ডাটা সংরক্ষণকারী বিভিন্ন ডিভাইস, কম্পিউটার, ফাইল। বুধবার টুইটারে এ তথ্য দিয়েছে বার্লিনের পাবলিক প্রসিকিউটর। রিপোর্টে আরও বলা হয়, 3 জন সন্দেহভাজনের সন্ধানে ওই তল্লাশি চালানো হয়েছে।
অভিযোগ আছে ওই তিনজন ব্যক্তি ন্যায্য উপায়ে করোনা ভাইরাসের বিষয়ে তাৎক্ষণিক সহায়তার জন্য আবেদন করেছিলেন। তবে টুইটারে পুলিশের এমন অভিযানের সমালোচনা করেছেন জার্মানি সাংবাদিক ফাবিয়ান গুল্টম্যান। তিনি বলেছেন, ক্যাম ম্যাক্স এর ৫,৫০০ কোটি ইউরো আয়কর ফাঁকির ঘটনা তল্লাশিতে মাত্র ১৫ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল। অন্যদিকে ওই মসজিদে মাত্র ৭,০০০ ইউরো উদ্ধারের জন্য ১০ গুণ বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে তালেবান গোষ্ঠীর ৮৫ সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ রবিবার আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বালক, হেলমান্দ, বাগাশান, মাগলার এবং কুন্দুসে সেনা অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানে ৮৫ তালেবান নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। তবে অভিযানে সেনাবাহিনীর ক্ষয়ক্ষতির পরিসংখ্যান প্রকাশ করা হয়নি। এর আগে গতরাতে রাজধানীর কাবুলের দাসত এক বার্চি এলাকায় একটি শিক্ষা প্রতিষ্ঠানের আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০,০০০ এবং আহত হয়েছেন অর্ধশত। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওই হামলা প্রসঙ্গে বলেছে, বেসরকারি ওই শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন কোর্স করানো হতো যাতে উচ্চ শিক্ষার্থীরা অংশ নিত। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, একজন আত্মঘাতী বোমা হামলাকারী শিক্ষা প্রতিষ্ঠানটির ভেতরে ঢোকার চেষ্টা করে ব্যর্থ হয়ে প্রবেশদ্বারেই বোমা বিস্ফোরণ ঘটায়। হতাহতের সবাই শিক্ষার্থী, তারা ভেতরে প্রবেশের জন্য সেখানে অপেক্ষা করছিলেন। তবে ওই হামলার সঙ্গে তালেবান নাকি আইএস জড়িত তা স্পষ্ট নয়। ফিলিস্তিনের ইসলামিক জিহাদ গ্রুপ ইসলাম এবং মুসলমানদের স্বার্থ রক্ষায় এগিয়ে আসার জন্য তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের ব্যাপক প্রশংসা করেছে। শুক্রবার এক বার্তায় ইসলামিক জিহাদ গ্রুপের মুখপাত্র দাউদ শিহাব বলেন, ইসলাম ও মুসলমানদের রক্ষায় তুরস্কের অবস্থান প্রথম সারিতে। শিহাব আরও বলেন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর প্রকাশ্যে ইসলামের বিরুদ্ধে শত্রুতার কথা ঘোষণা করেছে। ম্যাক্রো কয়েকদিন আগে ইসলাম এবং মুসলিম সম্প্রদায়কে বিচ্ছিন্নতাবাদী বলে আক্রমণ করেছিল। তিনি বলেন, ইসলাম ধর্ম সারা বিশ্বে সংকটে রয়েছে। ইসলাম জিহাদ গ্রুপের মুখপাত্র আরও বলেন, ফ্রান্স ইসলামের সাফল্যকে অবহেলা করে এবং মুসলমানদের বর্ণবাদী বলে আখ্যায়িত করার চেষ্টা চালাচ্ছে। ইসলামের বিরুদ্ধে ম্যাক্রনের উস্কানির ফলস্বরূপ ফ্রান্স জুড়ে মুসলমানদের ঘৃণা আক্রমণের শিকার। গত বুধবারে ফ্রান্সে দুই মুসলিম নারীকে ছুরিকাঘাত করা হয়েছে। গত মঙ্গলবার এরদোগান ইসলামী বিদ্বেষের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য মুসলমানদের মধ্যে আন্তঃসংলাপের আহ্বান জানিয়েছেন। তুর্কি প্রেসিডেন্ট বলেন, বর্ণবাদ, জাতীয়তাবাদ, সাম্প্রদায়িকতা এবং সন্ত্রাসবাদের মতো সংকটগুলোকে মুসলিম বিশ্বের গভীরে আঘাত করার জন্য ইস্যু হিসেবে বানানো হয়েছে। বিশ্বব্যাপী গড়ে প্রতিদিন ১,০০০ মুসলমান সন্ত্রাসবাদ এবং সংঘাতের শিকার হচ্ছেন। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।